बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम डियर लर्नर्स एंड व्यूअर्स, हाउ आर यू? सर्टेनली ऑल ऑफ यू आर वेल टू बी ब्लेस्ड बाय अल्लाह ड्यूरिंग दिस रमादान। आई एम ऑल्सो फाइन। डियर लर्नर्स, आई एम मोहम्मद अब्दुल वादुद, सीनियर असिस्टेंट टीचर इंग्लिश, जीके पायलट हाई स्कूल, शेरपुर टाउन, शेरपुर। It is obviously clear to all that the present situation of pandemic COVID-19 is reaching out of control. As a result, the government has enacted lockdown. Educational institutions are still remain closed. Our government has taken various measures to control the situation. We hope within a short time everything will get normal and you will be able to return shortly to your schools. Dear learners, today I am going to take an English second paper class on narration for speech for class 9 and 10. It is also important for class 8 alike. Narration is one of the most important parts of English grammar, without which no one can learn the art of narrative writing. It helps a person narrate or tell any factual or fictional story. Dear learners, for your convenience and easy understanding, I will use Bangla along with English. Dear learners, at first we should know what is narration. Narration. বক্তার বক্তব্যকেই নেরেশন বা উক্তি বলে। দা নেরেশন হলো বক্তার বক্তব্য বা উক্তি। যেমন এক্সাম্পল, কিয়া সেস, I am busy now. I am busy now. আমি এখন ব্যস্ত। এটাই হলো কি আর বক্তব্য। সুতরাং বক্তার বক্তব্যকেই নেরেশন বা স্পিচ বলে। নেরেশন দুই প্রকার। নেরেশন দুই প্রকার। ডিরেক্ট স্পিচ মিন্স প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। প্রথমেই আমাদের জানা উচিত ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কাকে বলে?
বক্তার বক্তব্য যখন হুবহু তার নিজের মুখে প্রকাশ পায় তাকেই ডিরেক্ট স্পিচ বলে। যেমন কামাল সেস I go to school, Kamal says, I go to school. এখানে I go to school, কামালের নিজের মুখে প্রকাশ পাচ্ছে। সুতরাং এটাই হলো ডিরেক্ট স্পিচ। রিনা says to him, You are my relative. Rina says to him, you are my relative. You are my relative. এটা হলো রিনার উক্তি, রিনার নিজের মুখে প্রকাশ পাচ্ছে। সুতরাং এটাই হলো ডিরেক্ট স্পিচ। এখন ডিয়ার লার্নার্স, আমরা ডিরেক্ট স্পিচের ভিতরে দুইটা অংশ দেখতে পাচ্ছি। একটি অংশ হলো রিপোর্টিং ভার্ব, আরেকটা অংশ হলো রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট স্পিচের ভিতরে দুটি অংশ থাকে, একটি হলো রিপোর্টিং বার্ব, অন্যটি হলো রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথমেই আমাদের জানা দরকার রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টিং ভার্ব চেনা দরকার। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কাকে বলে? যদি আমরা এটাই না জানি তাহলে আমরা নিরেশন বুঝতে পারবো না, কনভার্ট করতে পারবো না। তাহলে এখন দেখো রিপোর্টিং ভার্ব কাকে বলে। যে ক্রিয়ার সাহায্যে বক্তার বক্তব্য প্রকাশ পা তাকে ডিরেক্ট স্পিচ বলে। অন্য কথায়
inverted comma ba quotation এর মাঝখানে এর বাইরে যে অংশটুকু থাকে তাকে বাইরে যে বার্পটি থাকে যে সরি যে বার্পটি থাকে তাকে রিপোর্টিং বার্প বলে রিপোর্টিং বার্প যেমন দীপা সেজ টু হিম ইউ আর এ গুড স্টুডেন্ট এখানে ইনভার্টেড কমার ভিতরে ইউ আর এ গুড স্টুডেন্ট এখন এর বাইরে ক্রিয়াটা হলো সেইজ সুতরাং সেইজই হলো রিপোর্টিং বার্ব বা আরবি ডিয়ার লার্নার্স ইনভার্টেড কমা এর বাইরে যে ক্রিয়াটি থাকে তাকেই সাধারণত রিপোর্টিং বার্ব বলে এখন রিপোর্টিং বার্বের সাবজেক্টকে আমরা বক্তা বা স্পিকার বলি এবং রিপোর্টিং বার্পের অবজেক্টকে লিসেনার বা দ্য পার্সন স্পোকেন টু বলা হয় ডিয়ার লার্নার্স তাহলে আমরা জানতে পারলাম রিপোর্টিং বার্পের সাবজেক্টকেই বলে স্পিকার এবং রিপোর্টিং বার্পের অবজেক্টকে বলে লিসেনার এখন রিপোর্টেড স্পিচ আমরা জানব রিপোর্টেড স্পিচ রিপোর্টেড কাকে বলে ইনভার্টেড কমা বা কোটেশন এর মাঝখানে যে অংশটুকু থাকে তাকে রিপোর্টেড স্পিচ যেমন রানী সেজ টু মি আই ওয়েন্ট টু ইউর হাউস এইখানে আই ওয়েন্ট টু ইউর হাউস ইনভার্টেড কমা বা কোটেশনের ভিতরে হয়েছে সুতরাং এটাই হলো রিপোর্টেড স্পিচ বা আর এস
আর শেষ হলো রিপোর্টিং ভার্ব। রানী হলো স্পিকার, মি হলো লিসেনার। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব, স্পিকার এবং লিসেনার চিনতে পারলাম। এখন আমরা জানব ইনডিরেক্ট স্পিচ। চলো আমরা জেনে নেই ইনডিরেক্ট স্পিচ কি, ইনডিরেক্ট স্পিচ কাকে বলে। ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ ইনডিরেক্ট স্পিচ হলো বক্তার বক্তব্য যখন তার নিজের মুখে প্রকাশ না পেয়ে অন্যের মুখে প্রকাশ পা, তাকেই ইনডিরেক্ট স্পিচ বলে। যেমন রানী সেস টু মি, I am busy. এটা হলো ডিরেক্ট স্পিচ। রানীর নিজের মুখে প্রকাশ পাচ্ছে। যখন আমরা একে ইনডিরেক্ট করব, রানী সেস টু মি দ্যাট she is busy now. তাহলে রানি সেজ টু মি দ্যাট, রানি আমাকে বলে যে সে এখন ব্যস্ত, সে এখন ব্যস্ত। এটা রানির মুখে প্রকাশ পায় না, অন্যের মুখে প্রকাশ পাচ্ছে। সুতরাং এটাই হলো ইনডিরেক্ট স্পিচ। আর এখানে আই এম বিজি নাও, এটা রানীর নিজের মুখে প্রকাশ পাচ্ছে। সুতরাং এটা হলো ডিরেক্ট স্পিচ। আর শি ইজ বিজি নাও, এটা রানীর মুখে প্রকাশ না পেয়ে অন্যের মুখে প্রকাশ পাচ্ছে। সুতরাং এটাই হলো ইনডিরেক্ট স্পিচ। আমরা আরেকটি উদাহরণের দিকে লক্ষ্য করি। কামাল says to him, you are my best friend. এখন ডিয়ার লার্নার্স, হি ইজ হিজ বেস্ট ফ্রেন্ড, এই উক্তিটুকু কামালের মুখে প্রকাশ না পেয়ে
অন্যর মুখে প্রকাশ পেয়েছে। সুতরাং এটাই হলো ইনডিরেক্ট স্পিচ। ডিয়ার লার্নার্স, আমরা আজ এ পর্যন্তই জানলাম, আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।